আমরা প্রথমে আসি হিজবুত তাওহীদ নিয়ে। হিজবুত তাওহীদের কিছু মারাত্মক কুফরি আকীদা আছে, মানে যে সকল আকীদা লালন করলে কোনো মানুষ মুসলমান থাকে না, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে কাফের হয়ে যায়, বুঝেন নাই? এরকম কয়েকটি আকীদা আমি আপনাদের কাছে তুলে ধরবো, ভালো করে বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. الحمد لله العلي الأجلل الواحد الفرد القديم الأول باسمه سبحانه وسعدانا، والصلاة والسلام على ذي المجد والمكانة، أما بعد. قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفي فرقانه الحميد: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: إنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ. إياكم ومحدثات الأمور، فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله، ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين، أو كما قال عليه الصلاة والسلام. الله رب العالمين لك كل شكر. الله رب العالمين আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে গতানুগতিক মাহফিলের সিস্টেমের বাহিরে এসে একটি ইলমি মুজাকারার মজলিসে, দিনী ইলমি আকীদা এর মুজাকারার মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটা হাদিস এসেছে, হাদিসের মধ্যে বলেছেন: ইয়াতি আলা নাসি জামানুন, যে মানুষের উপর এমন একটা যুগ আসতেছে যেই যুগে ইউশিল ফিতনা কাকিতাইল লাইল, যখন রাত হয় পুরো পৃথিবী অন্ধকারে ছেয়ে দেয়, অন্ধকারে ছেয়ে দেয় না, অন্ধকারে ছেয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, রাতের অন্ধকার যেমন পুরো পৃথিবীকে কালো বানিয়ে ফেলে, অন্ধকার বানিয়ে ফেলে, ফিতনাও মানুষকে এইভাবে একদম ঘিরে ফেলবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনাম ওয়ায়ুমসি কাফিরান ওয়ায়ুমসি মুমিনাম ওয়ায়ুসবিহু কাফিরান, এই ফিতনার সময় মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সকালে থাকবে মুসলমান, বিকেলে হয়ে যাবে কাফের, আবার বিকেলে থাকবে মুসলমান, সকালে হয়ে যাবে কাফের। তো আমরা এমন একটা যুগে আসছি যেই যুগে আমাদের সমাজে ফিতনার পর ফিতনা, ফিতনার পর ফিতনা, ফিতনার কোনো কি নাই, শেষ নাই। একটা হাদিস বললাম, আরেকটা হাদিস বলি। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তিরমিজি শরীফে হাদিস এনেছেন, হাকিম নিশাপুরি রহিমাহুল্লাহ মুস্তাদরাকে হাদিস এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লা, যে আমাদের পূর্বে পৃথিবীতে বৃহৎ যে জাতি ছিল, বৃহৎ যে গোষ্ঠী ছিল, এরা এদের নাম হলো বনী ইসরাইল। হযরত মুসা আলাইহিস সালামের উম্মা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের উম্মা, এরা দল হইতে হইতে হয়েছিল 72 দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লা, আর অতি শীঘ্রই আমার উম্মা হবে 73 দল, মানে বনী ইসরাইল থেকে একদল বেশি। কুল্লুহুম ফিন্নার, ইসলাম বলেন এই 73 দলের সব জাহান্নামী, ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, এক দল ছাড়া, মানে একটা দল হবে জান্নাতি আর বাকি 72 দল হবে কি? সাহাবায়ে কেরাম একটু অবাক হয়ে গেলেন যে এটা রাসূলুল্লাহ কোন ধরনের হাদিস বললেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন: পালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা দল জান্নাতি হবে তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল আমি আর সাহাবায়ে কেরামকে কি করবে, অনুসরণ করবে। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, এই যে 72 দল জাহান্নামে যাবে,
এরা কিন্তু ইবাদত করে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জাকাতও দেয়, দান সদকাও করে, ওয়াজ মাহফিলও করে, মানুষেরকে মানুষের মধ্যে কি মানুষের ভালো কাজও করে, মানুষকে সাহায্যও করে, সব করে। সব করার পরও তারা কেন জাহান্নামী? কারণ তারা তাদের আকীদা বিশ্বাস বিশুদ্ধ না, তাদের আকীদা বিশ্বাস বিশুদ্ধ না। তো আজকে তো সব নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ নাই। বাংলাদেশে সম্প্রতি দুইটা দল আছে, এর ভিতর একটা দল এমন যারা আমাদের কাউকেই মুসলমান মনে করে না, সেটা আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, ইসলামী আন্দোলন হন, জাতীয় পার্টি হন, যেই দল করেন, যদি তাদের দল না করেন আপনি কাফের। সহজ কথায় মানে এই দলের দাবি হইল একমাত্র মুসলমান তারাই, আর বাকি সব কাফের। শুধু আমরা কাফের না, তাদের দাবি হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর পর সাহাবায়ে কেরামও কাফের হয়ে গেছেন। এই দল বাংলাদেশে বিভিন্নভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে এবং আমাদের সরলমনা মুসলমানদেরকে গ্রামে গঞ্জে গিয়ে তাদের বিভিন্ন কিতাবাদি ফ্রি বিতরণ করে, বিভিন্ন লেকচার দিয়ে, টাকা পয়সা দিয়ে, আর সবচেয়ে বড় সিস্টেম হইল তারা সুন্দর সুন্দর নারীদেরকে বাছাই করে। বুঝেন নাই, আমরা সারা জীবন শুনলাম দাওয়াত দে পুরুষ, আর তাদের দাওয়াতি কার্যক্রম বেশি করে মহিলা, তাও এমন মহিলা যারা খুব সুন্দরী আবার যৌবন। তো স্বাভাবিকভাবেই একজন যুবকের কাছে যদি একজন যুবতী মহিলা এসে দাওয়াত দেয়, তাহলে যুবকের আকর্ষণ এমনিতেই তার দিকে যাবে, যাবে না? এই দলের নাম হলো হিজবুত তাওহীদ। এই দলের নাম হলো কি? হিজবুত তাওহীদ। আমরা আজকে তাদের নিয়ে কথা বলবো। আরেক দল আছেন আমাদের সমাজে, তারা বলেন আমাদের নামাজ হয় না। বুঝেন নাই, তাদের দাবি হলো আমরা যে নামাজ পড়ি, এই যে একটু পরে জোহরের নামাজ পড়বো না, তাদের কথা হলো আমরা যে নামাজ পড়ি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ না, এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর বানানো নামাজ। এই দুইটা দল নিয়ে আমি আজকে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আশা করি আমার কথাগুলো একটু ভালো করে বুঝবেন। প্রথম কথা, হিজবুত তাওহীদের বিরোধিতা আমরা কেন করি, তাদের আকীদা বিশ্বাসের সমস্যা কি, এক নম্বর। দুই নম্বর, আমাদের যে সকল ভাইয়েরা বলেন আমাদের নামাজ হয় না, আসলেই কি আমাদের নামাজ হয় না? আমাদের নামাজ হয় না, এক নম্বর। আর দুই নম্বর হইল আমরা মাজহাব মানি, মাজহাব মানি না আমরা, ইমাম আবু হানিফা রহিমাল্লাহর মাজহাব মানি। আসলে মাজহাব বলতে শরীয়তে কিছু আছে কি না, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আজকে একদল মানুষ বেরোয়ছে ইউটিউবে লেকচার শুনে, এক দুইটা বাংলা বই পড়ে আইসা মসজিদের ইমাম সাহেবদেরকে প্রশ্ন করে যে হুজুর এটা তো বুখারিতে নাই, আপনারা যে নামাজ পড়েন এই নামাজটা তো এইভাবে এভাবে হাত বাঁধার কথা নাই, আমিন আপনারা আসতে বলেন আসতে বলার কথা নাই, আপনারা নামাজের পর মুনাজাত করেন মুনাজাতের কথা নাই, আপনারা এইটা করেন এইটা নাই, আপনারা এইটা করেন ওইটা নাই, আপনারা জিকির করেন জিকিরের কথা নাই, আপনারা জুড়ে জিকির করেন জিকিরের কথা নাই, আপনারা সবাই মিলে সম্মিলিত জিকির করেন জিকিরের কথা নাই, মানে তাদের কাছে আর কিছুই নাই। বুঝেন নাই, তারা মনে করে আমরা যা করি কিছুই কোরআন হাদিসে নাই। আসলে আমাদের এগুলো কোরআন হাদিসে আছে না নাই, এগুলো জানার দরকার আছে না নাই? আছে। তো আমি যে আলোচনাগুলো করব, যেহেতু এখানে সবাই অনেক ইমাম সাহেব ওলামায়ে কেরাম, এখানে আসলে বয়ান না, এটা হলো মুজাকারা। এটা হলো কি? মুজাকারা। হতে পারে আমার কোনো কথা ভুল হয়ে যেতে পারে, তো এখানে অনেক এমন আছেন যাদের পড়াশোনা হয়তো আমার চেয়েও বেশি, তো আমি যদি ভুল বলি আপনারা সংশোধন করবেন। আবার এমনও আছে অনেক জিনিস আমি পড়েছি হয়তো আপনাদের মুতালায় পড়ে নাই, ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আর আপনাদের থেকেও আমি শেয়ার করবো। এই জন্য আমি যে আলোচনাগুলো যখন করবো, কারো যদি কোনো প্রশ্ন মানে উদিত হয় এটা একটু নোট করে নেবেন, তাহলে আমরা শেষে আবার মুজাকারা করবো, প্রশ্নোত্তর পড়বে ইনশাল্লাহ। আমরা প্রথমে আসি হিজবুত তাওহীদ নিয়ে। হিজবুত তাওহীদের কিছু মারাত্মক কুফরি আকিদা আছে, মানে যে সকল আকিদা লালন করলে কোনো মানুষ মুসলমান থাকে না, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে কাফের হয়ে যায়। বুঝেন নাই, এরকম কয়েকটি আকিদা আমি আপনাদের কাছে তুলে ধরবো, ভালো করে বুঝবেন। দেখেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম ধর্ম এটাও শেষ ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্যান্য সকল ধর্মকে রহিত করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান লাতাবাউনি,
যে যদি মুসা আলাইহিসসালাম পৃথিবীতে জীবিত থাকতেন তাহলে মুসা আলাইহিসসালাম তার ধর্ম বাদ দিয়ে আমার ধর্মের কি করতেন? অনুসরণ করতেন। বুঝেন নাই? বর্তমান পৃথিবীতে যদি কেউ ইসলাম ধর্ম বাদ দিয়ে ইহুদি ধর্ম অনুসরণ করে, খ্রিস্টান ধর্ম অনুসরণ করে, বৌদ্ধ ধর্ম অনুসরণ করে, সে মুসলমান না কাফের? সে জান্নাতি না জাহান্নামী? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাবে বলেছেন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, যে একমাত্র আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটি আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম, অন্য ধর্ম দিয়ে যদি কেউ আল্লাহকে পেতে চায়, অন্য ধর্ম দ্বারা মুক্তি পেতে চায়, ফালান ইউকবালা মিনহু, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আর কবুল করা হবে না। তাহলে কেউ যদি জান্নাতি হতে চায়, কেউ যদি মুক্তি পেতে চায়, তাহলে তাকে ইসলাম ধর্মের অবশ্যই অনুসারী হতে হবে। ইসলাম ধর্মের অনুসারী হওয়া ছাড়া পৃথিবীতে আর কেউ কোনোভাবে মুক্তি লাভ করতে পারবে না। এখন যদি কেউ বলে মুমিন হতে হলে, জান্নাত লাভ করতে হলে ইসলাম ধর্মের অনুসারী হওয়ার দরকার নাই, সে মুসলমান না কাফের? একটু কথা বলবেন আমার সাথে। যদি কোনো মানুষ বর্তমান যুগে এসে এই কথা বলে যে তুমি পরকালে মুক্তি পেতে হলে, স্বর্গ লাভ করতে হলে, জান্নাত লাভ করতে হলে, বেহেশতে যেতে হলে, মুমিন হতে হলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে ইসলাম ধর্মের অনুসারী হওয়া শর্ত না, সে মুসলমান না টাটকা কাফের? এবার আসেন, এই যে দেখেন আমার কাছে একটা বই, আপনারা দেখতে পাচ্ছেন এ বই হইল রাজধানীর সূত্রাপুরে হেজবুত তাওহীদের মাননীয় এমাম হুসাইন মোহাম্মদ সেলিম প্রদত্ত ভাষণ। হেজবুত তাওহীদের আগের এমাম ছিল বায়েজিদ খান পন্নী, বায়েজিদ খান পন্নী। সে মারা যাওয়ার পর তার জামাই, মেয়ের জামাই সেলিম, সে হলো বর্তমান এমাম। তারা ইমাম বলে না, তারা বলে এমাম। তারা ইসলাম বলে না, ইসলাম। তারা ইসলাম বলে না, কি বলে? এজন্য তাদের কিতাব আছে এ ইসলাম, ইসলাম নয়। আচ্ছা যাক, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো উনি রাজধানীর সূত্রাপুরে হেজবুত তাওহীদের মাননীয় এমাম হুসাইন মোহাম্মদ সেলিম প্রদত্ত ভাষণ, এই ভাষণটা তাদের হেজবুত তাওহীদ পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে। দেখেন, আমাদের কোনো আমাদের বই না, এটা তাদেরই বই। এই বইটা প্রকাশিত হয়েছে হেজবুত তাওহীদ পাবলিকেশনস থেকে। কোন জায়গা থেকে? হেজবুত তাওহীদ পাবলিকেশনস থেকে। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই কিতাবের একুশ নম্বর পৃষ্ঠায় হেজবুত তাওহীদের মাননীয় এমাম মোহাম্মদ সেলিম সাহেব কি বলেন শুনেন। উনি লিখতেছেন, আজকে সমস্ত দুনিয়াময় ওহে কথিত ধার্মিকরা, ওহে মুসলমান ভাইয়েরা, ওহে হিন্দু ভাইয়েরা, ওহে বৌদ্ধ ভাইয়েরা, উনি পৃথিবীর কথিত ধার্মিক যারা আছে, মুসলমান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, যেই ধর্মের হোক, যে কথিত ধার্মিক তাদেরকে সম্বোধন করে বলছেন, ওহে খ্রিস্টান ভাইয়েরা, আপনারা কেউ আরবীয় লেবাস ধরে গেরুয়া বসন পরে মসজিদে গিয়ে, মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে ভাবছেন আপনারা আল্লাহকে, ভগবান, ঈশ্বরকে পেয়ে গেছেন, যে মুসলমানরা মসজিদে, খ্রিস্টানরা গির্জায়, হিন্দুরা মন্দিরে, আপনারা এগুলাতে গিয়ে মনে করছেন আল্লাহকে পেয়ে গেছেন, জান্নাতে যাবেন, স্বর্গে যাবেন, হেভেনে যাবেন, আমি বিনীতভাবে বলতে চাই, আমাকে ভুল বুঝবেন না, মানবতা যখন বিপর্যস্ত, মানুষ যখন ত্রাহি সুরে চিৎকার করে, তখন মানুষকে শান্তি না দিয়ে, মানুষকে মুক্তি না দিয়ে কারো কোনো ধর্ম পরিচয় থাকবে না। বলেন নাউজুবিল্লাহ, এই ধর্ম পরিচয় অর্থহীন। কাজে এই ধর্মের প্রকৃত শিক্ষাই হচ্ছে মানুষের শান্তি, মানুষের মুক্তি। এজন্যই সমস্ত নবী রাসূলগণ, সমস্ত অবতারগণ, মহামানবগণ এই লক্ষ্যে সংগ্রাম করেছেন। সুতরাং আজ সারা দুনিয়াময় মানবতা বিপর্যস্ত, এই মানুষকে রক্ষার জন্য আপনারা এগিয়ে আসুন, তাহলে আপনারা হবেন ধার্মিক, আপনারা হবেন মুমেন, আপনারা হবেন আল্লাহর প্রিয় বান্দারা, আপনারা হবেন, আপনাদের জন্য রয়েছে জান্নাত স্বর্গ। বলেন নাউজুবিল্লাহ। উনি হিন্দুদেরকে বলতেছেন, বৌদ্ধদেরকে বলতেছেন, খ্রিস্টানদেরকে বলতেছেন, মুসলমানদেরকে বলতেছেন, যে তুমি যেই ধর্মের অনুসারী হও সমস্যা নাই, যদি তুমি স্বর্গ জান্নাত লাভ করতে চাও তাহলে তুমি কি করো, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করো। শান্তি যদি তুমি প্রতিষ্ঠা করতে পারো, তারপরে তুমি হিন্দু হও, তুমি বৌদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, তুমি যেই ধর্মের অনুসারী হও, তুমি মুমিন হয়ে যাইবা, আর তোমার জন্য রইব জান্নাত।
কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে না মানে, তাহলে সারা পৃথিবীতে যদি সে শান্তি কায়েম করে ফেলে, সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। সে মুসলমান না কাফের? কাফের। এবার বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সুস্পষ্টভাবে বলেছেন যে কোনো মানুষ যদি জান্নাতি হতে চায়, মুমিন হতে চায়, পরকালে জাহান্নাম থেকে চিরস্থায়ী মুক্তি লাভ করতে চায়, তাহলে তাকে ইসলামের অনুসারী হতে হবে। আর আমাদের ইমাম হিজবুত তাওহীদের ইমাম সেলিম সাহেব কি বললেন, যে আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যে কোনো ধর্মের অনুসারী হন, আপনি যদি মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনি মুমেন, তাহলে আপনি জান্নাতি। এবার বলুন তো, এমন আকিদা যদি কেউ লালন করে তার ইমান থাকবে? আপনি তো আমাদেরকে কাফের বানাতে গিয়ে নিজে কাফের হয়ে যাচ্ছেন, খবর নাই, কথাবার্তা বুঝাইতে পারি নাই। আপনি বলতেছেন রাসূলুল্লাহ ইসলামের ইন্তেকালের 60-70 বছর পর পৃথিবীর সবাই কাফের হয়ে গেছে, সেটা পরে দেখাবো, বুঝেন নাই? এখন আমরা দেখি আপনার বক্তব্য হুবহু কোরআনের একাধিক আয়াতের বিপরীত। যদি শুধুমাত্র শান্তি প্রতিষ্ঠা করলে জান্নাতি হওয়া লাগতো, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এত মায়ের খাইতেন না, সাহাবা একরাম এত মায়ের খাইতেন না, এত জিহাদ করার দরকার ছিল না। বলতেন যে ভাই তোমরা তোমাদের ধর্মে থাকো, মক্কার কাফেরেরা তোমরা তোমাদের ধর্মে থাকো, মদিনার ইহুদিরা তোমরা তোমাদের ধর্মে থাকো, পারস্যের ইহুদিরা তোমরা তোমাদের ধর্মে থাকো, ইরানের লোকেরা তোমরা তোমাদের ধর্মে থাকো, আসো সবাই মিলে শান্তি কায়েম করি, স্বর্গে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাম কেন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ বলো আল্লাহ এক, তাহলে সফল কাম হবে। রাসূলুল্লাহ সাল্লাম তো ইসলামের দাওয়াত দেওয়ার দরকার ছিল না, রাসূলুল্লাহ সাল্লাম বলা দরকার ছিল ইয়া আইয়ুহান নাস তাআল্লাকুমুস সিলম, হে মানুষ আসো আমরা শান্তি প্রতিষ্ঠা করি। শান্তি প্রতিষ্ঠা করাই যদি জান্নাত যাওয়ার একমাত্র পথ হইতো, ইসলাম ধর্মের দরকার না পড়তো, তাহলে তো কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাম যা বলতেন তাই মানতো, মানতো না? যখনই ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন মক্কার কাফেরেরা, পৃথিবীর তাবত কাফেরেরা, রাসূলুল্লাহ সাল্লামের কি হয়ে গিয়েছে? দুশমন হয়ে গিয়েছে। তাহলে মাসআলা হলো ইসলাম নিয়ে, আর আপনি বলতেছেন ইসলামের দরকার নাই, যে কোনো ধর্মের অনুসারী হয়ে আপনি কি যেতে পারবেন, স্বর্গে যেতে পারবেন? এটা হলো তাদের এক নম্বর শিরকি আকিদার মধ্যে একটা। এইটা আরও তাদের একাধিক কিতাবে রয়েছে, যেমন তাদের একটা কিতাব আছে, এখানে আমি নিয়ে এসেছি, জঙ্গিবাদ সংকট পৃষ্ঠা নম্বর 66, ধর্ম বিশ্বাস 5 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠা, আদর্শিক লড়াই 5 নম্বর, ধর্ম ব্যবসার ফাঁদে 139 নম্বর পৃষ্ঠা। অনেক কিতাবে, অনেক বইয়ে হিজবুত তাওহীদের এই কথা লেখা রয়েছে, সবগুলো দেখাতে অনেক সময় লাগবে, একটা একটা করে দেখাই যায়। এই হলো তাদের একটা একটা মৌলিক কুফরি আকিদা। দ্বিতীয়ত, যদি রাসূলুল্লাহ ইসলামের কোনো সাহাবিদেরকে কেউ কাফের মনে করে, বুঝেন নাই, যদি কেউ মনে করে সাহাবিরা কাফের, তার অবস্থা কি হবে? কথাটা আমি বুঝাইতে পারি নাই। আপনি কি মনে করেন সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লামের ইন্তেকালের 60-70 বছর পরে কাফের হয়ে গেছেন? না। হিজবুত তাওহীদের আকীদা হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60-70 বছর পর থেকে পৃথিবীর সবাই কাফের হয়ে গেছে, আর তাদের ওই ইসলাম ধর্মটা বিকৃত হয়ে গেছে, আর ওই বিকৃত হয়ে যাওয়ার পর পৃথিবীতে আর ইসলাম ছিল না, তাদের ইমাম বাইজিদ খান পন্নী এসে ওই রাসূলুল্লাহর ইসলামকে আবার জীবিত করছেন, বুঝছেন? আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাই, এই যে দেখেন একটা কিতাব, এটা হলো ইসলামের প্রকৃত রূপরেখা, ইসলামের প্রকৃত রূপরেখা। এটা হলো এ জামানার ইমাম, ইমামুজ জামান, দি লিডার অফ দি টাইম, মোহাম্মদ বাইজিদ খান পন্নী, বুঝেন নাই? উনি মানে এই কিতাবের মূল কথা আগে বলি, বাইজিদ খান পন্নী সাহেব বুঝাইছেন বর্তমান যুগের যে ইসলাম, এটা প্রকৃত ইসলাম না, উনি ইসলামের একটা প্রকৃত রূপরেখা দিয়েছেন যে এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। তো এটার নাম, এটা আমাদের 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 প্রকাশনী থেকে প্রকাশিত বই না, দেখেন এটা হলো তৌহিদ বা প্রকাশন, এটা হলো হিজবুত তাওহীদের নিজস্ব প্রকাশনী, এবং এই কিতাবটা আমি তাদের অফিস থেকেই সংগ্রহ করেছি, বুঝছেন? আসেন এই কিতাব থেকে, এই কিতাবের আমরা যাব 48 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, 48 নম্বর পৃষ্ঠায় আসেন, উনি কি বলেন? দুর্ভাগ্যবশত বিশ্ব নবীর ওফাতের
70 বছর পর ইবলিস এই উম্মার আকীদায় বিকৃতি ঢুকিয়ে দিতে সমর্থ হলো। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কত বছর পর, 60 কিংবা 70 বছর পর ইবলিস এই উম্মার আকীদায় বিকৃতি ঢুকিয়ে দিতে সমর্থ হলো, যার ফলে এই জাতি আল্লাহর রাস্তায় জেহাদ ও ওই পাঁচ দফা কর্মসূচি দুটোই ত্যাগ করে ইসলাম ও উম্মতে মুহাম্মদী দুটো থেকেই বহিষ্কৃত হয়ে গেল। যে রাসূলুল্লাহ সাল্লামের ইন্তেকালের ভালো করে বুঝেন কথাগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60-70 বছর পর ইবলিস এ জাতির আকীদায় বিকৃতি ঢুকাই দিছে। বিকৃতি ঢুকানোর পরিণতি কি হয়েছে, যে যার ফলে এই জাতি আল্লাহর রাস্তায় জেহাদ ও পাঁচ দফা কর্মসূচি দুটোই ত্যাগ করে ইসলাম ও উম্মতে মুহাম্মদী দুটো থেকেই বহিষ্কৃত হয়ে গেল। যে যার কারণে 1 নম্বর ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেছে, আর 2 নম্বর উম্মতে মুহাম্মদী থেকেও বহিষ্কার হয়ে গেছে। তো যদি কেউ ইসলাম থেকে বহিষ্কার হয় সে কি হয়, একটু কথা বলবেন, ইসলাম থেকে যদি বহিষ্কার হয় কি হয়, কাফের হয়। যদি উম্মতে মুহাম্মদী থেকে বহিষ্কার হয় তাহলে কি হয়, কাফের হয়। তাহলে বাইজিদ খান পন্নী সাহেব বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60 কিংবা 70 বছর পর উম্মার আকীদা বিকৃত হওয়ার কারণে উম্মা ইসলাম এবং উম্মতে মুহাম্মদী থেকে বহিষ্কার হয়ে গেছে। আচ্ছা এবার আসেন ভালো করে বুঝেন কথাটা, রাসূলুল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। কত হিজরিতে? 11 হিজরিতে। হ্যাঁ না না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 10 হিজরিতে, রাসূলুল্লাহ 11 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন কত হিজরিতে? 11 হিজরিতে। তাহলে রাসূলুল্লাহ সাল্লামের ইন্তেকালের উনি বলেছেন 60 বছর 70 বছর কিংবা 80 বছর। আচ্ছা আমরা ধর 70 বছর বাদ দিলাম, ধরলাম 80 বছর, ঠিক আছে না? না উনি বলছেন 60 কিংবা 70 বছর, আমরা 60 বছর বাদ দিলাম, ধরলাম 80 বছর। এবার 80 বছর আমরা যদি 70 বছর ধরি, তাহলে 70-এর রাসূলুল্লাহ সাল্লাম যদি 11 হিজরিতে ইন্তেকাল করেন, তাহলে 11 হিজরির পরে আরও 70 বছর হইল 81 হিজরি, ঠিক আছে না? আমার হিসাব তো ঠিক আছে? তাহলে 81 হিজরির পরে বাইজিদ খান পন্নীর ভাষ্য অনুযায়ী পৃথিবীর সবাই উম্মতে মুহাম্মদী আর ইসলাম থেকে বহিষ্কার হয়ে কাফের হয়ে গেছে, ঠিক আছে না? তাহলে এবার আসেন রাসূলুল্লাহ সাল্লামের ইন্তেকালের 70 বছর পর 81 বছর। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লামের সর্বশেষ যে সাহাবি উনি কত হিজরিতে ইন্তেকাল করেছেন। এখানে অনেক মতভেদ আছে, আমরা একটা ধরি, যেটা আল্লামা ইবনে আব্দুল বর মালিকি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এবং আব্দুর রশিদ নোমানী রহমতুল্লাহ আলাইহি ওনার যে কিতাব ইমাম ইবনে মাজাহ ওয়াল ইলমে হাদিস এই কিতাবে আলোচনা করেছেন, আল ইমাম ইবনে মাজাহ কিতাব ও সুনান ওখানেও নকল করেছেন যে সর্বশেষ সাহাবি ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। কত হিজরিতে? 110 হিজরিতে। এবার আসেন জনাব বায়েজিদ খান পন্নী সাহেব বলেছেন রাসূলের ইন্তেকালের 70 বছর পর সবাই উম্মতে মুহাম্মদী থেকে বহিষ্কৃত হয়ে গিয়েছে, আমরা তার 70 বছর দল হয় 81 হিজরিতে। এবার আমাদের প্রশ্ন হইল 81 হিজরি থেকে 110 হিজরি পর্যন্ত ওই দিকে 10 বছর, এই দিকে 19 বছর, 19 আর 10 কত? 29। এই 29 বছর পৃথিবীতে যত সাহাবি ছিলেন তারা কি সবাই কাফের? তারা কি সবাই উম্মতে মুহাম্মদী থেকে বহিষ্কার? তাদের সবার আকীদা কি বিকৃত হয়ে গিয়েছিল? তাদের আকীদা যদি বিকৃত হয়ে যায় তাহলে আল্লাহর কোরআন ভুল, কারণ আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি সাহাবাদের উপর সন্তুষ্ট, আল্লাহ সাহাবা ইকরামও আমার উপর সন্তুষ্ট, আল্লাহ বলেছেন আমি তাদের উপর সন্তুষ্ট। এখন জনাব বায়েজিদ খান পন্নী সাহেব আপনার বক্তব্য যদি সঠিক হয় যে রাসূলুল্লাহ সাল্লামের ইন্তেকালের 81 বছর পর সবাই উম্মতে মুহাম্মদী থেকে খারিজ হয়ে গেছে, তাহলে 81 হিজরি থেকে নিয়ে 110 হিজরি পর্যন্ত এই 29 বছর যে সকল সাহাবা পৃথিবীতে জীবিত ছিলেন তারা আপনার বক্তব্য অনুযায়ী উম্মতে মুহাম্মদী থেকে খারিজ হয়ে গেছেন, তাহলে এই মুরতাদ কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম রাজু আন, তাহলে তো আপনি মিথ্যা সাব্যস্ত করলেন আল্লাহকে, আপনি মিথ্যা সাব্যস্ত করলেন কোরআনকে। এখন যদি কেউ আল্লাহকে আর কোরআনকে মিথ্যা সাব্যস্ত করে সে মুসলমান থাকবে না কাফের? কথাটা আমি বুঝাইতে পারি নাই মনে হয়, যে যেই ব্যক্তি এই 29 বছরের সাহাবাদেরকে তাকফির করে ফেলছে আর কত হাই লেভেলের গণ্ডমূর্খ,
দাঁড়ান আমি কি জন্য বলতেছি বুঝান, সে যে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ, থাক হচ্ছে কথাবার্তা বোঝা যাচ্ছে তো, সমস্যা নাই, সে যে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের 60 কিংবা 70 বছর পর সবাই কাফের হয়ে গেছেন, সে এর পক্ষে একটা হাদিস আনছে। দেখেন সে হাদিস আনছে এজন্য মহানবী ভবিষ্যৎবাণী করেছেন আমার উম্মার আয়ু 60-70 বছর পর। মনে করেন না বানিয়ে পেতেছেন, এজন্য মহানবী ভবিষ্যৎবাণী করেছেন আমার উম্মার আয়ু 60-70 বছর। দেখেন এ জাহেল মূর্খ অথর্ব অকর্মণ্য জাহলে মুরাক্কাব বেহুদা আরবি আবারত বুঝে না, না বুঝা ইমাম সেজা গেছে, আরবি আবারতটা বুঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, যে আমার উম্মার গড় বয়স, গড় বয়স বুঝেন না মানে আমার উম্মার বেশিরভাগ মানুষ 60 বছর থেকে 70 বছর বাঁচবে। দেখেন না আমাদের বেশিরভাগ মানুষ 60 বছর 70 বছর, এর মাঝে কিন্তু বেশিরভাগ মানুষ মারা যায়, ঠিক আছে না? 70 বছর পর যারা মারা যায় অনেকে বলে ভাই তুমি তখন বোনাস হায়াত পাইছো, কারণ বনে রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মার গড় বয়স 60 থেকে 70 বছর, আর সে এই হাদিস থেকে মনে করছে যে রাসূলের ইন্তেকালের 60-70 বছর পর সবাই কাফের হয়ে গেছে। মানে এই কতটা পাতলা মাথার অধিকারী হইলে, কতটা পাতলা গবেষক হইলে, গবেষক তো নাম দেওয়ার, কতটা পাতলা এবং জাহেলে মুরাক্কাব হইলে যে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মার গড় বয়স 60 থেকে 70 বছর, ওই গড় বয়সের হাদিসকে সে মনে করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60-70 বছর পর সবাই কাফের হয়ে যাবেন, এজন্য বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60-70 বছর পর সবার আকীদা বিকৃত হয়ে গেছে, এজন্য সবাই ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেছে। কত হাই লেভেলের মূর্খ, এবার চিন্তা করছেন সে আবার ইমামুজ জামান, তার উপর নাকি আল্লাহ মুজিজা দিছেন, তারে নাকি আল্লাহ কি দিছেন, মুজিজা দিছেন। এখন সে দাবি করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই যে 60-70 বছর পর ইসলাম বিকৃত হয়ে গেছে, সবাই উম্মতে মুহাম্মাদি থেকে খারিজ হয়ে গেছে, এরপর বলতেছে দীর্ঘ 1300 বছর এই উম্মাকে এই পবিত্র কর্মসূচি থেকে মাহরুম বঞ্চিত রাখার পর রহমানুর রহিম আল্লাহ তার অসীম করুণায় তার দেয়া কর্মসূচির পরিচয় এলহামের মাধ্যমে আমার হৃদয়ে নাজিল করেছেন। বাজির খান পন্নী বলতেছে যে 1300 বছর উম্মা সঠিক, না না 1300 বছর উম্মা সঠিক ইসলাম থেকে কি ছিল, দূরে ছিল, 1300 বছর পর আল্লাহ দয়া করে তার অন্তরে ইলহাম করেছেন, সে সঠিক ইসলামটা বুঝতে পারছে। এখন সে আর ইসলাম যে সঠিক এটার প্রমাণ কি, এই যে সে প্রমাণ দিছে দেখেন, এই কিতাবের নাম হলো আল্লাহর মুজেজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, যে আল্লাহর মুজেজা হিজবুত তাওহীদের, কথাগুলো ভালো করে বুঝবেন, এই যে পয়েন্টগুলো বলতেছি এগুলো মানুষকে বুঝাবেন তাহলে আর গভীর আলোচনায় যাওয়া লাগবে না। বলবেন ভাই তোর ইমাম সাহাবাদেরকে কাফের বলে, তোর ইমাম হাদিস বুঝে না, তোর ইমাম বলে ইসলামদের অনুসারী হওয়া লাগবে না, এই বিষয়গুলো যদি বুঝতে পারেন তাহলে আর কখনো হিজবুত তাওহীদ এসে কাউকে কি দিতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। এখন বাইজিদ খান পন্নী এখানে দাবি করেছে যে 1300 বছর ইসলামটা ইসলাম ছিল না, ইসলামটা কি ছিল না, 1300 বছর পর আল্লাহ তারা এলহাম করেছেন, এলহাম করে আল্লাহ তারে পবিত্র ইসলাম দিয়েছেন। এখন এটা যে তার ইসলামটা প্রকৃত ইসলাম, এর পক্ষে সে কিতাব লিখেছে আল্লাহর মুজেজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, যে আল্লাহ মুজেজা দিয়ে বুঝাইছেন হিজবুত তাওহীদের ইসলামটা ইসলাম। এবার হিজবুত তাওহীদের মুজেজাটা কি এটা একটু দেখার দরকার না, আছেন দেখেন এই কিতাবের 909 নম্বর পৃষ্ঠায় প্রথম সে বলতেছে, দেখেন হিজবুত তাওহীদের মানে এটা বলতেছে আল্লাহর রাসূলের বিদায় নেওয়ার 1400 বছর পার হয়ে গেছে, এই দীর্ঘ সময়ে তার প্রকৃত ইসলাম বিকৃত হতে হতে এখন আর বিকৃত কঙ্কালটি ছাড়া কিছুই অবশিষ্ট নেই। যে 1400 বছর রাসূল ইসলামের ইন্তেকালের হয়ে গেছে, 1400 বছরে ইসলামটা বিকৃত হইতে 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 এখন আর কঙ্কাল ছাড়া আর কিছু নাই। মানুষ দেখেন না প্রথমে যৌবন থাকে, তারপর মানুষ যখন দাফন হয়ে যায়
শুকাইতে 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 একদম কঙ্কাল ছাড়া তার কিছু থাকে না। সে বলতেছে আল্লাহর নবী যে ইসলাম এইটা বিকৃত হইতে 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 এখন সেই ইসলামের কঙ্কাল ছাড়া আর কিছু নাই। এটা কার দাবি? বাজির খান পন্নির দাবি। সে বলতেছে এমন সময় আল্লাহর রহমে এ জামানার ইমাম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি আবার সেই হারিয়ে যাওয়া প্রকৃত ইসলাম বুঝতে পেরেছেন যে 1400 বছরে ইসলাম তো কি হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। 1400 বছর পর আল্লাহর রহমতে জনাব বাইজিদ খান পন্নি আবার সেই প্রকৃত ইসলাম কি করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আমাদের ইমাম বলছেন বর্তমান প্রকৃত বর্তমানে সারা দুনিয়ায় ইসলাম হিসাবে যে ধর্মটি চালু আছে সেটি আসলে আল্লাহর দেয়া প্রকৃত ইসলাম নয়, বরং প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত। যে বাজিদ খান পন্নি বলতেছে যে বর্তমান পৃথিবীতে যে ইসলাম চালু আছে সেটা প্রকৃত ইসলাম না, বরং প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত। প্রকৃত ইসলাম কি তাও তিনি মানব জাতির সামনে পেশ করেছেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো তার এই কথা সত্য না অসত্য তা আমরা কি করে বুঝব? যে বাজিদ খান পন্নি বলতেছেন যে তার উনি যে দাবি করলেন ইসলাম বিকৃত, তার ইসলামটাই প্রকৃত ইসলাম, এটা আমরা বুঝব কি করে? বর্তমানে চালু থাকা হাজার হাজার ইসলামী মতবাদের ভিড়ে তারটাই যেই সত্য সে ব্যাপারে কি কি করে নিঃসন্দেহ হব? একমাত্র পথ আল্লাহর যদি পূর্বের মতন কোনো মুজেজা ঘটিয়ে জানিয়ে দেন সেক্ষেত্রেই আমরা তা বুঝতে পারবো। যে আল্লাহ যেমন পূর্ববর্তী নবীদেরকে মুজিজা, আমাদের নবীর মুজিজা কোরআন, আমাদের নবীর মুজিজা মেরাজ, আমাদের নবী ইসলামের মুজিজা কি রাসূলুল্লাহ ইসলামের হাতের ইশারায় আকাশের চাঁদ কি হয়ে গিয়েছিল, দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, এগুলো মুজিজা কি মুজিজা না? আমাদের নবীর মুজিজা তাকে গাছ সিজদা করতো, তাকে পাথর সিজদা করতো, তার হাতে খেজুরের বীজ কথা বলতো, বুঝেন নাই? এগুলো আমাদের নবীর মুজিজা কি মুজিজা না? মুজিজা। তো সে বলতেছে যে বাইজিদ খান পন্নির ইসলাম যে প্রকৃত ইসলাম এইটা বোঝানোর জন্য আল্লাহ কি করেছেন, মুজিজা দিয়েছেন। আচ্ছা, তাই গত 2 ফেব্রুয়ারি 2008 তারিখে হিজবুত তাওহিদ তার ইমামকে সত্যায়ন করার জন্য আল্লাহ নিজে 10 মিনিট 9 সেকেন্ডের মধ্যে অন্তত 8টি মুজিজা সংগঠিত করলেন। কয়টা মুজিজা? কত তারিখে? 2 ফেব্রুয়ারি 2008 তারিখে। যে হিজবুত তাওহিদের সত্য, হিজবুত তাওহিদের মতবাদ যে সঠিক, বাকি সবগুলা ইসলাম বিকৃত, এইটা প্রমাণ করার জন্য আল্লাহ 2008 তারিখের 2 ফেব্রুয়ারি কতটা মুজিজা সংগঠিত করছেন? 8টা। তো এই 8টা মুজিজা আমাদের জানার দরকার আছে না নাই? যে আসলে এগুলা মুজিজার কাতারে পড়ে না ভন্ডামির কাতারে পড়ে এটা দেখার দরকার আছে না নাই? আচ্ছা, এবার আসেন সেই 8টা মুজিজার মাত্র আমরা কয়েকটা নিয়ে পর্যালোচনা করব। মুজিজা কি? যাত্রাবাড়ি এক জায়গায় বাইজিদ খান পন্নি বয়ান করতেছিল একটা মাহফিলে, বা তাদের যেগুলো বলে ধর্মীয় অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠানে সে বয়ান করতেছিল। এক নম্বর বলতেছে যে ইমামুজ্জামানের ভাষণ আরম্ভ হওয়ার মুহূর্ত থেকে চারিদিকে একটি অদ্ভুত পিনপতন নীরবতা নিস্তব্ধতা নেমে হলো, মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে, কোথাও সামান্য শব্দ নেই, শুধু ইমামুজ্জামানের বলিষ্ঠ সুন্দর কণ্ঠ শোনা যাচ্ছে এবং প্রতিটি শব্দ এত পরিষ্কারভাবে শোনা যাচ্ছে যে পরে অনেকে বলেছেন তার সামনে বসে তার কথা কোনোদিন এত পরিষ্কারভাবে শোনা যায়নি। মানে ইমামুজ্জামান যখন বক্তৃতা করছিলেন তখন এত পরিবেশটা এত সুন্দর হয়েছে যে শুধু ইমামুজ্জামানের কথা শোনা গেছে আর কারো কথা শোনা যায়নি। এটা হলো 1 নম্বর মুজিজা। এই মজাটা আমাদের গিয়াসউদ্দিন তাহিরি রয়েছে। গিয়াসউদ্দিন তাহিরি সব বলছে না যে ভাই পরিবেশটা সুন্দর না, কোনো হইচই আছে বলছিল না? তো ওনার মাদ্রিসে তো পরিবেশ সুন্দর ছিল, কোনো হইচই ছিল না। আচ্ছা, এই মাদ্রিসে কোনো হইচই আছে? পরিবেশটা সুন্দর না? এখানে আপনারা আমার কথা ছাড়া আর কারো কথা শুনতেছেন, এটা কি মুজিজা? তো বাইজিদ খান পন্নির মুজিজা নাম্বার 1, সে যখন বয়ান করতেছিল তখন পরিবেশটা খুব সুন্দর ছিল, আশেপাশ থেকে কোনো আওয়াজ আসেনি, এটারই তারা 1 নম্বর মুজিজা বানিয়ে ফেলছে। তো এমন মুজিজা তো আমাদের হাজার হাজার আছে, ঠিক আছে না? এমন মুজিজা তো পাগল ছাগলেরও হয়, অনেক পাগল দেখবেন নদীতে ডুব দিয়ে থাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা, তাকে তাই সে তো আরো বড় মুজিজা। তোর কাছে বাজির খান পন্নি তো এর কাছে গিয়ে মুড়ি ধোয়া দরকার, ঠিক আছে না? কয়েকদিন আগে দেখছি এক লোক
বিষাক্ত পোকা খেয়ে ফেলে তার কিছু হয় না, দেখছেন না ইউটিউবে? সাপ কেটে খেয়ে ফেলে কিছু হয় না, এটারে আপনি মজাদা বলবেন কি বলবেন না? এ সাপুরের চেয়ে বড় মজাদা কি আছে, যদি কেউ সাপ দেখে ওখানে, যদি সাপ দেখে 10 কিলোমিটার এদিকে দৌড়ায়, আর কিন্তু যারা সাপুরে তারা সাপ গলায় পেঁচিয়ে চলে, এটা তার মজাদা কি মজাদা না? যদি বাইজিদ খান পন্নির মাহফিলে আওয়াজ না থাকা, পরিবেশ সুন্দর হয়ে যাওয়া, এটা মজাদা হয়, তাহলে যে ব্যক্তি সাপ না ছায়, যে ব্যক্তি সিংহকে নিজের কাবু বানাই ফেলে, যার কথা মতো সিংহ উঠে বসে, যার কথায় বাঘ উঠে বসে, সেটারে কি বলবেন? তা এটাকে এক নম্বরে যে মজেদা, এটা মজেদা না বন্ডামি? বন্ডামির একটা লিমিট থাকে, এটা লিমিট ছাড়া বন্ডামি, বুঝেন নাই? এটা কি ছাড়া? তা এক নম্বর মজেদার যদি এই অবস্থা হয়, তাহলে বাকি সাতটার অবস্থা কেমন একটু চিন্তা করেন তো। বাকি সাতটা নিয়ে তো আলোচনা করার দরকার নাই, কারণ আমাদের সময় কম, আলোচনা অনেক। আরে একটা পড়ে শোনাই, দুই নম্বর মজেদা হচ্ছে, দেখেন দুই নম্বর মজেদা, ইমামের ভাষণ আরম্ভের একটু আগ পর্যন্ত আমাদের সেই লাউড স্পিকার দুটির শব্দ ছিল অস্পষ্ট, খুব খেয়াল করে বুঝতে হচ্ছিল, কারণ সাউন্ড সিস্টেমটাই ছিল অনেক পুরনো, কিন্তু ইমাম কথা বলার সামান্য আগেই হঠাৎ লাউড স্পিকারের শব্দ একদম পরিষ্কার হয়ে গেল। তো লাউড স্পিকারের শব্দ পরিষ্কার, যেটা ভালো কথা, এটাতে আমরা, আমাদের সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা আছে? উনি বক্তৃতা করার আগে মাইক খারাপ ছিল, হঠাৎ বক্তৃতা করার সময় মাইক ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হয়ে গেছে না? তা এখন আপনারা কি বলবেন, এটা রেজাউল করিম আপনার সাহেবের মজুজা? এখন চিন্তা করেন, মাইকের আওয়াজ খারাপ ছিল, আওয়াজটা ভালো হয়েছে, হতে পারে সে মেশিন পাল্টাইছে, অথবা আমাদের প্রথমে, আমি যখন আসি যে ভাই তিলাওয়াত করতেছিলেন উনি কিন্তু মাইক্রোফোন এই বড়টা ব্যবহার করতেছিলেন, বড় মাইক্রোফোন ব্যবহার করতেছিলেন না, এইটা ব্যবহার করতেছিলেন, এইটাতে কিন্তু আওয়াজ অস্পষ্ট, আমি যখন এইটা লাগাইছি আওয়াজ কি হয়ে গেছে, এটাকে মজুজা মানে কি পরিমাণ পাতলা চিন্তা ভাবনা হইলে মজেজা নিয়ে এমন হাস্যকর কথাবার্তা বলতে পারে। মজিজা কাকে বলে এটা আগে জান, গর্দব জাহিল মূর্খ কোথাকার, আগে মজিজা কাকে বলে এটা জান, তারপর মজেজার দাবি কর। মজেজা কাকে বলে? আলা ইয়াতে মাইয়াদাই নবুয়া, যিনি নবুয়াতের দাবি করেন, তার হাতে এমন ঘটনা সংঘটিত হওয়া, কিয়ামত পর্যন্ত যেই ঘটনা পৃথিবীর আর কেউ সংগঠিত করতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল? হাতের লাঠি সাপ হয়ে, হাতের লাঠি সাপ হয়ে যেত, আপনি সারাদিন যদি আপনার লাঠি মারেন সাপ হবে? হযরত মুসা আলাইহিসসালাম লাঠি দ্বারা আঘাত করেছেন বাহরে কুলজুমে, 12টা রাস্তা হয়ে গেছে, আপনি সারাদিন মেঘনা নদীতে মারেন রাস্তা একটাও হবে? হযরত ঈসা আলাইহিসসালাম মৃতকে জীবিত করতে পারতেন, আপনি পারবেন না? হ্যাঁ, হযরত আইয়ুব আলাইহিসসালাম এইরকম এক ধরনের এক এক নবীর এক একটা মুজিজা ছিল। মুজিজা এমন ভাবে হয় যেটার মতো পৃথিবীতে আর দ্বিতীয় কেউ সংগঠিত করতে পারে না। মুজিজা যদি বেটা লিখতে চাস, তাহলে বানাইয়া এমন এক দুটা ঘটনা লেখার দরকার ছিল যে মানুষ কিছুক্ষণ হইলে অবাক হয় যে বিশাল কোনো ঘটনা সম্ভবত ঘটে গেছে। এমন হাস্যকর ঘটনা লিখলে যে একজন পাগল ছাগল এগুলো বিশ্বাস করবে না। এটা এই দুইটা, প্রথম দুইটা মুজিজা আমি পড়ে শুনাইলাম যে বায়েজিদ খান পন্নির প্রকৃত ইসলাম সত্যায়ন করার জন্য আল্লাহ 8টা মুজিজা দিয়েছেন, এই 8টা মুজিজার প্রথম 2টা মুজিজার যদি এই অবস্থা হয়, তো বাকি 6টার অবস্থা কেমন হবে চিন্তা করেন, চিন্তা করতেছেন? তাহলে যারা এমন এমন বিষয়কে মুজিজা বানিয়ে ফেলে, এমন বিষয়ের উপর ভিত্তি করে বলে বায়েজিদ খান পন্নির ইসলাম প্রকৃত ইসলাম, আমাদের ইসলাম ইসলাম না, আমরা বলবো ভাই কিছুদিন পাবনায় গিয়ে চিকিৎসা নেন, কিছুদিন পাবনায় গিয়া নিরবিচ্ছিন্ন চিকিৎসা নেন, চিকিৎসা নিলে তখন বুঝতে পারবেন যে আসলে প্রকৃত ইসলাম কোনটা। দেখেন আমাদের ঢাকার একজন বড় আলেম আছেন, উনি একবার পাবনাক পাগলাগারত দেখতে গেছেন, এমনি পাবনায় সফরে গেছেন, তো উনি পাগলাগারত দেখতে গেছেন, পাগলাগারত দেখতে গিয়ে উনি পাগলদের, পাগলরা তো শিখের ভিতরে থাকে, উনি বাইরে থেকে জিজ্ঞেস করেছেন, তো একজন লোক তাকে জিজ্ঞেস করেছে, সে তো চিনে না যে হুজুর আপনি কোথা থেকে আসছেন, বলছে আমি ঢাকা থেকে আসছি, আপনি কি করেন, বলে আমি ওয়াজ করি, বলে হ্যাঁ এসে সব প্রথমে এগুলাই মনে করে, মানে যে পাগল এজন্য সে মনে করতেছে এই লোকটাও পাগল, আর বলতেছে যে ওয়াজ করে, সে বলতেছে হ্যাঁ এসে সবাই ওয়াজ করে, বুঝেন নাই? মানে পাগল পৃথিবীর সবাইকে কি মনে করে, আসলে তোমাদের ইসলাম আগাগোড়াটাই বিকৃত, তোমাদের ইসলাম আগাগোড়াই কুফরে ভর্তি,
তোমাদের ইসলামের সাথে বিশ্বনবীর ইসলামের কোনো দাম নাই, এজন্য তোমরা তোমাদের বিকৃত ইসলামের উপর কিয়াস করে মনে করতেছো যে আসলে ইসলাম বিকৃত হয়ে গেছে। ইসলাম ঠিক জায়গায় আছে, কিন্তু তোমরা পচা জিনিস খাইতে খাইতে, খারাপ জিনিস খাইতে খাইতে তোমাদের অন্তর এতটাই নষ্ট হয়েছে যে এখন ভালো জিনিসকে তোমরা খারাপ মনে করতেছো আর খারাপ জিনিসকে কি মনে করতেছো ভালো মানুষ করতেছো। এই জন্য বলতেছে যে এ ইসলাম ইসলাম নয়, ইসলাম ওইটাই, তোমাদের ইসলাম হলো বিকৃত ইসলাম। আসেন পরবর্তী প্রসঙ্গে যাই। এই যে দেখেন, এটাও বাজিদ খান পন্নির বই, এই বইয়ের নাম হইল এ ইসলাম ইসলাম নয়। এই কিতাবের নাম কি? বিশাল কিতাব। যে এ ইসলাম কি নয়, মানে বর্তমান যুগের ইসলাম এটা ইসলাম না। দেখেন, ইসলামের একটা মৌলিক আকীদা হইল প্রত্যেক মুসলমান নর নারী সে যদি প্রাপ্তবয়স্ক হয় তার উপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন। তার উপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি? ফরজে আইন। নামাজ এটা ইসলামের একটা মৌলিক ইবাদত, ঠিক আছে না? আপনি জিহাদ করেন না করেন নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ হাদিসে কি বলেছেন? বুনিয়াল ইসলাম আলা খামসিন। হাদিস জানেন না? বিখ্যাত হাদিস, ওলামা ইকরাম আমার চেয়ে ভালো জানেন। কিন্তু হিজবুত তাওহীদের আকীদা হইল নামাজ এটা মূলত ইবাদত না। নামাজ এটা কি না? ইবাদত না, বরং নামাজ এটা আরেকটা ইবাদতের উসিলা। নাউজুবিল্লাহ বলেন। তাদের দাবি হইল মূল মূল বিষয় হইল জিহাদ, আর জিহাদের জন্য ট্রেনিং হইল নামাজ। সুতরাং কেউ নামাজ পড়ল জিহাদ করলো না সে মুমেন না। এটা তারা কিভাবে বুঝাইছে, এটা কত ভয়ঙ্কর আকীদা, আমি সেটা একটু বিস্তারিত বলি। আচ্ছা সময় আছে, আমি আপনাদেরকে একটু বলি। এই কিতাব ইসলাম ইসলাম নয়, এ বইয়ের 247 নম্বর পৃষ্ঠায়, আমি তার বই থেকে একটু আপনাদেরকে পড়ে শোনাই। 247 নম্বর পৃষ্ঠায় এই যে দেখেন, সে শিরোনাম দিয়েছে নামাজের উদ্দেশ্য। সে শিরোনাম দিয়েছে কি? নামাজের উদ্দেশ্য। সে শিরোনাম দিয়েছে কি? নামাজের উদ্দেশ্য। এখান সে লিখেছে, আলোচনা করতে গিয়ে বলেছে, নামাজ উদ্দেশ্য নয়, নামাজ প্রক্রিয়া উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। যে নামাজ এটা ইসলামের মূল উদ্দেশ্য না, নামাজ এইটা আরেকটা উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া, মাধ্যম। আলোচনা করতে 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 সে দেখেন এই এই পৃষ্ঠায় আয়েশা বলেছে, এই দীনুল কাইমা সিরাত মুস্তাকিমকে, 249 নম্বর পৃষ্ঠায়, এই দীনুল কাইমা সিরাত মুস্তাকিমকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে যে সংগ্রাম করতে হবে, সেই সংগ্রাম করার জন্য যে চরিত্র প্রয়োজন, সেই চরিত্র সৃষ্টি করার প্রক্রিয়া হলো সালাত। একটু কঠিন কথা, এই আলোচনাগুলো একটু ভালো করে বুঝবেন। সে বলতেছে নামাজ এটা ইবাদত না, বরং পৃথিবীতে মানুষের চরিত্র গঠনের জন্য যে জিহাদ সংগ্রাম দেওয়া হয়েছে, সেই সংগ্রাম করতে হলে তো আগে ট্রেনিং নেওয়া লাগবে, চরিত্র গঠন করতে হবে, সেই চরিত্র গঠনের একটা মাধ্যম হলো কি? সালাত। এরপর সে আলোচনা করতে 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 এই পৃষ্ঠা এসে বলেছে, কিন্তু নামাজ উদ্দেশ্য নয়, উদ্দেশ্য অর্জনের প্রশিক্ষণ। উদ্দেশ্যে যদি বিসর্জন দেওয়া হয় তবে প্রশিক্ষণ অর্থহীন। যে নামাজ এটা ইবাদত না, এটা উদ্দেশ্য না, এটা আরেকটা উদ্দেশ্যের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ যদি করলেন কিন্তু উদ্দেশ্য অর্জন করতে পারলেন না, তাহলে প্রশিক্ষণটা বেকার না। এখন নামাজ কিসের প্রশিক্ষণ, এইটা সে তার এই কিতাবে বর্ণনা করেছে, ইসলামের প্রকৃত রূপরেখা। আমি আপনাদেরকে এই কিতাব থেকে একটু পড়ে শোনাই। সে এই কিতাবে সুস্পষ্টভাবে লিখেছে যে যদি ছাদবিহীন ঘরের যেমন দাম নেই। আচ্ছা, এই যে একটা মসজিদ, মসজিদ আছে না? আমার কথাবার্তা আপনারা বুঝতেছেন তো আলহামদুলিল্লাহ। কথা যদি না বুঝেন তাহলে বলবেন, আমি তো আগেই বলছি এটা ওয়াজ মাহফিল না। এই যে একটা মসজিদ, মসজিদের উপরে ছাদ আছে, যদি সব কিছু আপনি করছেন, দেয়াল করছেন, টাইলসও লাগাইছেন, কিন্তু উপরে ছাদ দেন নাই, যদি উপরে ছাদ না দেন তাহলে এই মসজিদের কোনো দাম আছে? কারণ রোদও আসবে, কুয়াশাও পড়বে, বৃষ্টিও পড়বে, ছাদবিহীন ঘরের দাম আছে? আমার কথাবার্তা মনে হয় আপনারা বুঝতেছেন না। ছাদবিহীন ঘরের কোনো দাম আছে? তো হিজবুত তাওহীদ বলতেছে, হিজবুত তাওহীদের আকীদা হইল, এই যে দেখেন ইসলামের প্রকৃত রূপরেখা,
ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা নম্বর 30। আচ্ছা, সে অসাধারণ চরিত্র মানুষের প্রয়োজন। সেই অসাধারণ মানুষের শারীরিক, চারিত্রিক ও আধ্যাত্মিক গঠনের জন্য প্রশিক্ষণ হলো নামাজ, কিন্তু উদ্দেশ্য হলো সেই সংগ্রাম। যে উদ্দেশ্য হলো জিহাদ, আর জিহাদের জন্য প্রশিক্ষণ হলো নামাজ। এরপরে আলোচনা করে করে লিখেছে, ছাদ না থাকলে যেমন থামের কোনো দাম নেই, প্রয়োজন নেই, তেমনই জিহাদ সংগ্রাম না থাকলে নামাজেরও কোনো দাম নেই। যদি জিহাদ না থাকে, কেউ জিহাদ না করে, ছাদ ছাড়া ঘরের যেমন কোনো দাম নেই, জিহাদ ছাড়া নামাজেরও তেমন কোনো দাম নেই। কত ভয়ঙ্কর কথা চিন্তা করেন। হিজবুত তাওহীদের আকীদা অনুযায়ী বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারও নামাজ না হয়, এই যে দেখেন, এটা হলো ইসলামের প্রকৃত সালা, ইসলামের প্রকৃত সালা। এই কিতাবের 15 নম্বর পৃষ্ঠায়, এই কিতাবের 15 নম্বর পৃষ্ঠায় এই যে উনি সুস্পষ্টভাবে লিখেছে, আল্লাহর প্রতিশ্রুত দুটো শাস্তি থেকে, শাস্তি থেকেই দেখা যাচ্ছে যে জিহাদ সশস্ত্র সংগ্রাম ত্যাগ করলে আল্লাহ আর মুমেন বলে গ্রহণ করবেন না। যদি কেউ জিহাদ না করে, সশস্ত্র সংগ্রাম না করে, গ্রহণ না করে, তাহলে সে আর মুমেন না। হিজবুত তাওহীদের আকীদার অনুযায়ী বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেও কাফের, কারণ প্রধানমন্ত্রী কারোর সাথে জিহাদ করতেছেন। বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি, সেও কাফের। বাংলাদেশের যত মন্ত্রী সবাই কাফের, বাংলাদেশের যত এমপি সবাই কাফের, বাংলাদেশের যত আলেম সবাই কাফের, বাংলাদেশের যত জনসাধারণ মুসলমান সবাই কাফের, কারণ কেউই সশস্ত্র সংগ্রাম করতেছেন না। তা আমরা সরকারের প্রথমত দৃষ্টি আকর্ষণ করব। সরকার আপনারা উগ্রবাদীদেরকে গ্রেফতার করেন, গ্রেফতার করেন না, বিভিন্নভাবে, কেউ নারায় তাকবীর, আমরা কিছুদিন আগে দেখছি ফাজাইলে আমলকে উগ্রবাদী বই বানাই ফেলছেন। তো এমন উগ্রবাদী বক্তব্য যারা দেয় তাদেরকে কেন নিষিদ্ধ করা হয় না? এমন উগ্রবাদী বক্তব্য যাদের বই আছে যে জিহাদ না করলে মুমিনই না, জিহাদ না করলে নামাজই হয় না, কথাটা আমি বুঝাইতে পারি নাই। জিহাদ না করলে মুমিনই না, জিহাদ না করলে নামাজই হয় না, এমন উগ্রবাদী কোরআন সুন্নাহ বিবর্জিত বক্তব্য যারা দেয় তাদেরকে কেন বাংলাদেশে নিষিদ্ধ করা হয় না? তাদের এই বইগুলো কেন উগ্রবাদী বই হয় না? কেন রাসূলুল্লাহ সাল্লামের জীবনী দেখি উগ্রবাদী বই, ফাজাইলে আমল উগ্রবাদী বই, হাদিসের কিতাব উগ্রবাদী বই, হাদিসের কিতাব, ফাজাইলে আমল, তারপর রাসূলের জীবনী, এগুলো যদি উগ্রবাদী বই হয় তাহলে হিজবুত তাওহীদের এই ইসলাম, ইসলাম নয়, ইসলামের প্রকৃত রূপরেখা, ইসলামের প্রকৃত সালা, আল্লাহর মজেদা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এই যে কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলো কেন উগ্রবাদী বই হয় না? ঠিক না বেটি? এই কিতাবগুলো কেন উগ্রবাদী বই হয় না? 1 নম্বর। 2 নম্বর, সরকার উগ্রবাদী অনেক সংগঠনকে নিষিদ্ধ করেছে, আমরা ধন্যবাদ জানাই। হরকাতুল জামাতুল মুজাহিদিন, আব্দুর রহমান, জিএমবি, এদেরকে নিষিদ্ধ করেছে, ধন্যবাদ জানাই। কিন্তু কথা হইল হিজবুত তাওহীদ, ওই তো বাংলাভাই যে বক্তব্য দিয়েছে, আব্দুর রহমান যে বক্তব্য দিয়েছে, তাদের বক্তব্য থেকে আরো একধাপ অগ্রসর হয়ে এলো বায়েজিদ খান পন্নির বক্তব্য, তাদের থেকে আরো একধাপ অগ্রসর হয়ে এলো সেলিমের বক্তব্য। তাহলে কেন সেলিমকে গ্রেফতার করা হয় না? সেলিমের সংগঠনকে কেন নিষিদ্ধ করা হয় না? আমরা এখান থেকে পরিষ্কার ভাষায় বলি, যেই অজুহাতে অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সেই অজুহাতে হিজবুত তাওহীদকেও বাংলাদেশে নিষিদ্ধ করা দরকার। কারণ হিজবুত তাওহীদে তো কাউকে মুসলমান মনে করে না। হিজবুত তাওহীদের আকীদা অনুযায়ী প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের একদম প্রত্যেক মুসলমান সবাই কাফের। সবাই যদি কাফের হয়, সবাইকে যদি তারা মুসলমান মনে না করে, এবং তারা যদি, তাদের আকীদা যদি এইটা হয়, নামাজ কবুল হবে না যদি সশস্ত্র সংগ্রাম না করেন। অথচ নামাজ এটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত যুদ্ধ করেছেন। তো যুদ্ধ যদি মূল মাকসাদ হয় আর নামাজ ট্রেনিং হয়, তাহলে যুদ্ধ গেলে তার নামাজ পড়ার দরকার ছিল না, কথাটা ঠিক না? যদি নামাজ এটা ট্রেনিং হয় আর যুদ্ধ এটা কি হয়, মূল উদ্দেশ্য হয়, তাহলে যখন মূল উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাম গিয়েছেন তখন তো আর কি করার দরকার ছিল না। অথচ রাসূলুল্লাহ সাল্লাম যুদ্ধের কঠিন ময়দানে, শুধুমাত্র খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল, এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের উপর অভিশাপ দিয়েছেন। তাহলে প্রশ্ন হইল, যুদ্ধে গিয়ে আবার ট্রেনিং কেন? এই ধরনের ভয়ঙ্কর আকীদা তাদের, তারা নামাজকে ইবাদত মনে করে না। তো হিজবুত তাওহীদের
বেশ কিছু বিষয় আমি তুলে ধরেছি, আরো বললে আরো সময় যাবে, যেহেতু আমরা আহলে হাদিস নিয়ে আলোচনা যাবার জন্য দ্বিতীয় প্রসঙ্গে যাব। এক নাম্বার বলেছি, তারা মনে করে জান্নাতে যেতে হলে কি অনুসারী হওয়া লাগে না, ইসলামের অনুসারী হওয়া লাগে না। এই আকিদাটা সঠিক আকিদা না কুফরি আকিদা? দুই নম্বর আকিদা, তারা মনে করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের 81 বছর পর যত সাহাবী ছিলেন সবাই কি হয়ে গিয়েছিল, এবং 1400 বছর এরপর থেকে বাইজিদ খান পন্নীর আগ পর্যন্ত যারা পৃথিবীতে ছিল সবাই কি কাফের, আর তাদের বাইজিদ খান পন্নী সেই কি করেছে সঠিক ইসলাম বুঝেছে। তিন নম্বর দেখাইলাম যে সে বলেছে তার হাতে কি ঘটেছে, মুজিজা ঘটেছে। পাঁচ নম্বর দেখাইলাম সে নামাজকে কি মনে করে না, ইবাদতই মনে করে না। এই আকিদাগুলো সঠিক আকিদা না কুফরি আকিদা? তো এমন আকিদা লালন করে কেউ জান্নাতি না জাহান্নামি? আল্লাহ রাব্বুল আলামিন এমন জঘন্য আকিদা লালন করা থেকে আমাদের সকলকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আরও কিছু আকিদা আছে, লম্বা আলোচনায় যাচ্ছি না, যেহেতু আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আচ্ছা, হিজবুত তাওহীদের বিষয়টা তো মোটামুটি ক্লিয়ার হয়েছে, আরও যদি সামনে কখনো সুযোগ পাই আরও বলবো। এখন যদি আরও আলোচনা করতে যাই, যেমন তাদের দাজ্জাল আমি নিয়ে এসেছি, দাজ্জাল সম্পর্কে তাদের যে ভুল আকিদা রয়েছে সেটা সম্পর্কে যদি আলোচনা করতে যাই আরও আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা যদি যায় তখন আর মাঝহাব আর তাকলিদ নিয়ে আলোচনা করতে পারবো না। এই জন্য হিজবুত তাওহীদের বিষয়টা এখানে মোটামুটি বাদ দিয়ে দিই, কী বলেন?